চাঁদ ভাসান উপলক্ষে উপস্থিত হয়েছি। সামনে যে প্রশাসনটা আসছে দেখতে পাচ্ছেন, এটা সবিচণ্ডীর প্রশাসন। এর পেছনে আছে পুরাতন নবনারী, নতুন নবনারী, তার পেছনেই আছে রাম রাজা। আসুন পুরো প্রশাসনটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। রামনবমীর পূর্ণ তিথিতে রামরাজাতলায় যে রাম পুজো শুরু হয়, শ্রাবণ মাসের শেষ রবিবার প্রতিমা ভাসানের মধ্যে দিয়েই হয় সেই উৎসবের শেষ। আজ সেই জনপ্লাবনেই গা ভাসালাম। নিয়ম অনুযায়ী সবার প্রথমে থাকে সমীচণ্ডী। দেখলাম সেই পুজো কমিটির ছেলে ছোকরাদের ঠাকুর ভাসানের আনন্দ চেটে পুটে খাওয়া। এই ভাসান উপলক্ষে পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল সদা প্রস্তুত। শ্রী রামচন্দ্রের ভাসানে চোখে পড়ল প্রবলভাবে রহিম চাচার উপস্থিতি, কারণ এই শোভাযাত্রার বেশিরভাগ ব্যান্ডের বাদকরাই হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। ইনি হলেন মা সমীচণ্ডী। সমী পতঙ্গের হাত থেকে পানবরজকে রক্ষা করার জন্য হাওড়ার ইচ্ছাপুর এরিয়ায় শুরু হয় এই পুজো। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয় মিষ্টি ও জল। দেখুন কাণ্ড, উৎসবের উৎসাহে রাস্তার মাঝে সামারসল দিতেও কোনো দ্বিধা নেই। ব্যঞ্জ ছাড়া কোনো বিসর্জনই যেন সম্পূর্ণ রূপ পায় না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের উপস্থিতি এই শোভাযাত্রাকে এক অনন্য রূপদান করেছে। জমিদার অযোধ্যা রাম চৌধুরী যে রামকে তার স্বপ্নাদেশে পেয়েছিলেন, সেই রাম পুজো আজ মহিরুহে আকার ধারণ করেছে। জমিদারের গৃহকোণ ছেড়ে সে আজ হয়ে উঠেছে সর্বসাধারণের রাম। শোভাযাত্রার বর্ণময়তা তাক লাগিয়ে দেবার মতো। কী নেই সেখানে? রয়েছে বিভিন্ন নাম করা ইংলিশ ব্যান্ড, ব্যাঞ্জো, সাঁওতালি নাচ, উপস্থিত আছেন শিব, কালী, গরিলা, চার্লি চ্যাপলিন ও বিভিন্ন বহুরূপী। সাঁতরাগাছি বাকসাড়া এলাকার পুরাতন ও নতুন নবনারীর ভাসান এই শ্রাবণ মাসের শেষ রবিবারেই রামের সাথেই হয়।
পুলিশ প্রশাসন সর্বোপরি এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এই রামভাসান বর্ণময় হয়ে উঠেছে। ভালো করে দেখুন, ঠাকুরের প্রণামী হিসাবে এক টাকা দু টাকার কয়েনই পড়ে। স্বয়ং রামচন্দ্র জাহুর আলী ব্যান্ডের সাথে ভাসানে যাচ্ছেন, এ বোধহয় রামরাজাতলার রামভাসানেই সম্ভব। নিয়ম অনুসারে শোভাযাত্রার প্রথমে সমীচণ্ডী, তারপর একে একে পুরানো নবনারী, নতুন নবনারী ও সব শেষে আসেন শ্রীরামচন্দ্র। রামের সাথে থাকে বীর হনুমান, সাবিত্রী সত্যবান ও দশামাবতার। আরে, এ তো আনন্দের চোটে একদম রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, পেটে কিছু পড়েছে নাকি? এ তো দেখছি শিব, সঙ্গে আবার কালী। ও বাবা, এদের পেছনে ওটা কি গরিলা নাকি? তাও আবার ভল খাচ্ছে, বুকো চাবড়াচ্ছে। লাল গেঞ্জি পরা ভাইয়ের কি সাহস গরিলাকে ধরে চুম খাচ্ছে! এই না হলে রাম বিসর্জন। ভগবান রামের নাম নিয়ে রাজনীতি ও পাল্টা রাজনীতিতে যখন সারা দেশ উত্তাল, তখন ধর্মকে পাশে সরিয়ে রেখে নিষ্পাপ উৎসবে ভেসে যাওয়া শুধু বোধহয় রামরাজাতলার বিসর্জনকে ঘিরেই সম্ভব। তাই আজও এই পূজা ভূভারতে বিরল, যেমন বিরল এখানকার রামের গোঁফ। এই সেই রামের রথে চেপে রামরাজাতলা থেকে গঙ্গার উদ্দেশ্যে পাড়ি দেওয়া, যা দেখার জন্য লক্ষ লক্ষ লোক রাস্তার দুধারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে আগামী বছর রাম পুজো উপলক্ষে রামরাজাতলায় আসার আমন্ত্রণ রইল। রাম সীতার আশীর্বাদী ফুল আপনাদের মাথায় পড়ুক। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানান রামভাসান কীরকম লাগলো।